আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রোকসানা ভুঁইয়া, লাকি লাকিস কিচেন। আজকে এসেছি কমিউনিটি রেসিপি নিয়ে, যেটা হচ্ছে গরুর মাংস দিয়ে আলুর ঝোল রান্না। এই রান্নাটি আমরা সবাই খুব পছন্দ করি, খেতেও অনেক মজার। তাছাড়া এই আলু মাংসের ঝোল রান্না করতে তেমন কোনো ঝামেলা করতে হয় না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। রান্না করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এগুলাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একই রেসিপিতে আপনারা চাইলে ল্যাম অথবা খাসির মাংস দিয়েও করতে পারেন। আর নিয়েছি 1/2 কেজির চেয়ে একটু কম আলু নিয়েছি। আলুগুলোকে কেটে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, যাতে আলুর কষটা বের হয়ে যায়। আস্ত মশলা নিয়েছি, 3টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে নিয়েছি, 3 টুকরো দারচিনি, 4টা লং, 4টা এলাচ, এলাচগুলোকে একটু থেতো করে নিয়েছি, 6-7টা কাঁচামরিচ, পেঁয়াজ নিয়েছি 1 কাপ কুচি, আর গুঁড়া মশলা নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ করে ধনিয়া, জিরা, হলুদের গুঁড়া, 2.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 চা চামচ নিয়েছি এখানে গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। আরও লাগবে রেগুলার রান্না করার তেল। আমি মাংস নিয়েছি হাড় চর্বি সহ, সেজন্য তেল দিব আমি 1/2 কাপের চেয়ে একটু কম। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে এতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুটা গরম হয়ে গিয়েছে, এবার এতে দিয়ে দিচ্ছি আমি আস্ত মশলাগুলো। এগুলাকে দিয়ে আমি একটু ভেজে নিব। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটাকে খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি, এবার এতে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব বাকি সব মশলাগুলো। এবার এগুলোকে একটু মিশিয়ে দিব, আর সেই আদা রসুনের কাপে করে একটু পানি দিয়ে দিব। মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি মাংস। এখন মাংসটাকে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি লবণ। এবার মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব সব মশলার সাথে। এখন মাংস আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 30-35 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। মাংসে আমি কোনো পানি দেইনি, এর থেকে প্রচুর পানি বের হয়েছে। পানিটা ভালোভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 30-35 মিনিট মাংসটা কষিয়ে নিয়েছি, এর পানিটা পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছে। এখন এর মাঝে আমি 2 কাপ গরম পানি দিয়ে দিব, আর এখন পানিটা দিব মাংসটা ভালোভাবে পুরোপুরিভাবে সেদ্ধ হওয়ার জন্য।
दिए दीची गरम पानी एखन भालोभावे मिशिए दिब एवं मांस भालोभावे फुटे आसार जन्य अपेक्षा करब। मांस पुरोपुरि भावे बलक एसे गेछे आबारो ढाकना दिए एटाके मीडियम लो आचे रेखे दिब मांस भालोभावे सेद्ध होवार जन्य। एखन आरो 25-30 मिनिट मांस रान्ना करार पर मांस प्राय सिद्ध हो एसेछे। एर माझे आमी दुई एकबार नेड़े दिएछिलाम। एखन मांसर माझे दिए दिब आमी सेई केटे रखा आलू। আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে দিব এবং ভালো করে কষিয়ে নিব প্রায় 5 থেকে 10 মিনিট। ঢাকনা দিয়ে আমি আলুগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। এখন এর মাঝে আমি দিয়ে দিব 2 কাপ গরম পানি। এখন পানিটা দিব এই আলু আর মাংস পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, কি রকম ঝোল আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং চুলার আঁচটাকে বাড়িয়ে মিডিয়াম করে দিচ্ছি। আলু প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মাঝে দিয়ে দিব সেই রাখা কাঁচা মরিচ আর হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। কাঁচা মরিচগুলো আমি মাথা থেকে একটু কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া। এখন এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব। আরো 10 মিনিট এটাকে চুলার উপরে রেখে তারপর নামাবো। আরো 10 মিনিট রান্না করার পর মাংস পুরোপুরিভাবে হয়ে গিয়েছে। এর মাঝে আমি লবণটাও দেখে নিয়েছি, সবকিছুই ঠিক আছে। এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল গরুর মাংস দিয়ে আলুর ঝোল রান্না। কম বেশি এই রান্নাটি আমরা সবাই করি। এটা খেতে যে অসম্ভব মজার আমরা সবাই জানি। তাছাড়া খেতে ভালো লাগে ভাত এবং পোলাও দিয়ে, আরও বেশি ভালো লাগে রুটি এবং পরোটা দিয়ে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি ইন্সপায়ার করবে। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে খুব সহজে রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।